ওহো, সো আমাদের হাতে কিন্তু এক চিকেন গ্রেভি চাও চলে এসেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অভিজিৎ। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সো আজকে কিন্তু ব্লগের শুরুতেই একটা আনবক্স করতে চলেছি। কি সেটা? সেটা হচ্ছে গিয়ে রাইডিং গ্লাভস, কারণ গরমকাল কিন্তু পড়ে গেছে আর সূর্যি মামা কিন্তু আমাদের স্কিনে ট্যান ফেলার জন্য টান টান হয়ে বসে আছে। তাই আমার এই সোনালি কালার যাতে নাইজেরিয়ান কালারের পরিবর্তন না হয়ে যায়, সেই কারণেই কিন্তু রাইডিং গ্লাভসটা কিনে ফেলেছি। কারণ যারা যারা বাইক চালাও তাদের জন্য কিন্তু এই রাইডিং গ্লাভস সত্যিই খুব দরকার। আর আমি প্রায় 20 কিলোমিটার বাইক নিয়ে যাতায়াত করি, প্রত্যেক দিন অফিস যেতে লাগে, তো সেই কারণে কিন্তু এইটা খুব দরকার। সো চলো একবার ট্রাই করে দেখা যাক। সো এখন কিন্তু দেখতে পাচ্ছ পারফেক্ট ফিটিং হয়েছে, আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিন্তু না এরকম খুশি টুসি মেরে দেবো তোমাদেরকে, বলে দিলাম তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ। আর আজকে কিন্তু আমি একজনকে ট্রিট দেবো, সেটা কে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে বলেছিলাম যে মাধ্যমিক হয়ে যাওয়ার পর কিন্তু ওকে আমি খাওয়াতে নিয়ে যাব। বাট মাধ্যমিক শেষ হচ্ছে অনেক দিন হলো, বাট আমি একদম টাইম পাইনি, সেই কারণে আজকে কিন্তু ওকে আমি নিয়ে যাব এক জায়গায় খাওয়াতে। সো কি খাবি সেটা বল। মোমো, অনেক দিন ধরে মোমো খাওয়া হচ্ছে না। সো ঠিক আছে, মোমোই খাওয়া হবে। তো চলো ড্রেস ফ্রেস করে রেডি হয়ে যাওয়া যাক, চলো। বাইকে নিয়ে এসেছি এখানে খেতে। অ্যাকচুয়ালি এসেছি হচ্ছে গিয়ে নেপাল, নিউ নেপাল মোমো প্লাজা ফুড সেন্টার। মানে আমি এখানে এর আগে অনেকবার খেয়েছি, মানে এতগুলো মোমোর মধ্যে আমার এখানকার মোমোটা বেস্ট লেগেছে। তো অ্যাড্রেসটা তোমাদেরকে একবার বলে দিই, অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে যারা সোদপুরে থাকো তারা চিনবে, সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ, ঠিক তার 3-4 বিল্ডিংয়ের পরে কিন্তু এই দোকানটা রয়েছে। এই দোকানটা আগে আমাকে দাদা বলেছিলো যে দোকানটা আগে খড়দার স্টেশন রোডে ছিল, কিন্তু করোনার জন্যে সেটা পরে চেঞ্জ হয়ে এখানে এসছে। তো যারা ওখানে, মানে যারা খড়দায় আছো, যারা ভাবো যে দোকানটা উঠে গেছে, তারা কিন্তু সোদপুরে এসেও খেতে পারো। দোকানটা কিন্তু সোদপুর চন্দ্রচূড়ের কাছাকাছি জায়গায় দোকানটা রয়েছে। চলে এসছে একদম গরম গরম স্টিম মোমো। কেমন খেতে? ভালো খেতে, খুব সুন্দর স্বাদ, সত্যি একদম স্যুপটাও ভালো খেতে। আমার টেস্ট করার কথা তুমি এর আগেও খেয়েছি, আমি বললাম দারুণ খেতে, তাও আজকে টেস্ট করবো। ভেতরে একবার স্টাফিংটা দেখো, এই হচ্ছে ভেতরের স্টাফিং, দেখতেই পাচ্ছ। সো সিরিয়াসলি আরো একটা ট্রাই করবো।
একটা টেস্ট করতে আরম্ভ করলে মানে পরপর খেয়ে যেতে ইচ্ছা করে। মাংস যথেষ্ট পরিমাণে রয়েছে, ব্যাপক কাজ একটু চাটনি নিয়ে ঝাল ঝাল, আর স্যুপটাও মোটামুটি ভালোই ঝাল রয়েছে। ছেলে কিন্তু পুরো চেটে পুটে খেয়েছে। সো আমাদের মোমো খাওয়া কমপ্লিট, আর এখন আবারও একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এগ চিকেন গ্রেভি চাও। ঠিক আছে, মোমোটা তো এই ওয়ান ছিল, জাস্ট ফাটাফাটি অপূর্ব, আর এখন এটা খাবো, দেখি এটা কেমন খেতে হয়। সো আমাদের হাতে কিন্তু এগ চিকেন গ্রেভি চাও চলে এসছে, আর দেখেই মানে কতটা ডিলিশিয়াস লাগছে, খালি দেখো, দেখতে এত অপূর্ব লাগছে, ফাটাফাটি লাগছে জাস্ট দেখতে। এবার হচ্ছে গিয়ে ট্রাই করা পালা, সিরিয়াসলি ব্যাপক লাগছে দেখতে। তো আজকে যাকে নিয়েছি খাওয়াতে, তাকে দিয়ে গিয়ে ট্রাই করিয়ে বলবো যে কেমন খেতে। এটা নতুন আমি খেলাম জিনিসটা, তো উপর দিয়ে যে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটা খুব ভালো খেতে। ইনফ্যাক্ট এটার মধ্যে যে এখানে দেখো চিকেনের কত চিকেনের পিসগুলোও রয়েছে, আর এখানে দেখো মশলা টশলাগুলোও রয়েছে, এগুলো সব মুখে পড়ছে, খেতেও খুব ভালো লাগছে। নতুন একটা জিনিস ট্রাই করলাম, ভালোই একটা জিনিস। যা সমস্ত রয়েছে এখানে তোমার, যেহেতু এগ চিকেন সেহেতু এগ রয়েছে, চিকেন রয়েছে, আর বিভিন্ন ধরনের তোমার সবজিও রয়েছে উপরে। ঠিক আছে, যে গাজর দেখা আছে, তো যাই হোক এবার টেস্টের বেলা টেস্ট করে দেখি কেমন। ফাটাফাটি খেতে দারুণ লাগছে খেতে, দুপুরে গ্রেভিটার জন্য একটা আলাদা টেস্ট আসছে। মানে বাড়ি গিয়ে মনে হচ্ছে আর কিছু খেতে হবে না। গ্রেভি চাউটা অনেকটা ছিল, 110 টাকা দাম ছিল, আর তোমার স্টিম মোমো ছিল 45 টাকা। আমার বলার মধ্যে যারা যারা এখনও এখানে থেকে এই দোকানটা চেনো না, তারা এসে কিন্তু একবার ট্রাই করতে পারো, ট্রাই করে কমেন্টে জানিও সিরিয়াসলি যেগুলো বললাম একদম ঠিকঠাক কি না। দারুণ খেতে, ব্যাপক খেতে এই দোকানের। আরও জিনিস ট্রাই করেছি, হাক্কা নুডলস আছে, তোমার সিজওয়ান চাউ আছে, যে কটা খেয়েছি সে কটাই ব্যাপক খেয়েছি, আর গ্রেভি চাউটা তো আসলে অবশ্যই ট্রাই করবো। সো চলো, কেমন লাগলো? তো খুব ভালো, যে ইয়ে গ্রেভি চাউমিনটা খেলাম ওটা আমার জন্য খুব নতুন একটা ডিশ, এবার ওটা খেলাম ওটা খুবই ভালো লাগলো আমার। তো গাইজ চলো ভিডিওটা শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, আর যারা যারা এখনও আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করনি তারা প্লিজ 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 ফলো করে নাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর হ্যাঁ চলো ভিডিওটা শেষ করছি, বাই বাই, লাভ ইউ, টাটা, চলো।